জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি এবং নিমফুলের মধু এই সপ্তাহে টিআরপি তালিকায় বড় ধাক্কা খেয়েছে। বিয়ের ট্র্যাক সত্ত্বেও দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে এই দুটি সিরিয়াল। ফুলকি ধারাবাহিকে আংশুমান এবং বিধবা পারমিতার বিয়ে নিয়ে প্রচুর নাটকীয়তা সৃষ্টি করা হয়েছিল, কিন্তু এর ফলে টিআরপি বাড়ার পরিবর্তে আরও এক ধাপ নিচে নেমে গেছে। এই সপ্তাহে ফুলকি সংগ্রহ করেছে মাত্র 7.1 পয়েন্ট, যা সিরিয়ালের প্রত্যাশার তুলনায় অনেক কম। অন্যদিকে নিমফুলের মধুর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। টিআরপি তালিকায় পঞ্চম স্থানে রয়েছে এই সিরিয়াল, 6.4 পয়েন্টে নেমে এসেছে, যা তাদের জন্য বড় ধাক্কা। এর বিপরীতে স্টার জলসার ধারাবাহিকগুলো সাফল্যের চূড়ায় রয়েছে। গীতা LLB এই সপ্তাহে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে 7.5 পয়েন্ট নিয়ে। গীতার জনপ্রিয়তা এতটাই যে হিন্দি ভাষায়ও এই ধারাবাহিকের রিমেক তৈরি হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসারই আরেক জনপ্রিয় ধারাবাহিক কথা, যার প্রাপ্ত পয়েন্ট 7.3। এই সপ্তাহে জি বাংলার জন্য পরিস্থিতি আরও কঠিন হয়েছে, কারণ প্রথম 5টি ধারাবাহিকের মধ্যে 3টি স্টার জলসার। ফুলকি এবং নিমফুলের মধু দর্শকদের আকর্ষণ ধরে রাখতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে দুপুরের স্লটেও জি বাংলার নতুন ধারাবাহিকগুলো যেমন কাজল নদীর জলে এবং অমর সঙ্গী ভালো ফল করতে পারছে না। কাজল নদীর জলে সংগ্রহ করেছে মাত্র 0.9। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।